প্রিয় যুবক ভাইরা আমার, আগ্রাসন থেকে নিজেদেরকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। এই দেশ নিয়ে কিন্তু গভীর ষড়যন্ত্র চলছে। আপনারা হয়তো ঘুমিয়ে থাকেন, আমি জানি না কে কতটুকু খবর রাখেন, বাংলাদেশ নিয়ে কিন্তু গভীর ষড়যন্ত্র চালানো হচ্ছে। সিলেটের বিয়ানী বাজারে গতকালকে মুসলমানদের মসজিদ বানাতে দেওয়া হয় নাই। আমাদের বাংলাদেশে পূর্ব নির্মিত বহু পুরাতন মসজিদ ভেঙে গিয়েছে, সেখানে ছাদ দিয়া ফুটো দিয়া পানি পড়ছে। বিয়ানী বাজারের লোকেরা মসজিদ রিকনস্ট্রাকশন করে নতুন করে ছাদ ঢালাই দেওয়ার জন্য তারা আয়োজন করলেন। ভারতের বিএসএফ এসে মসজিদ নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। বলা হচ্ছে পতাকা বৈঠকের মাধ্যমে আপনার এটা সিদ্ধান্তে আসবে। কেন এখনো পর্যন্ত কি স্বাধীনতার এই 50 বছরের সুবর্ণ জয়ন্তী আপনাদের আয়োজনের ব্যবস্থা হচ্ছে? বাংলাদেশের সীমা রেখা কি এখনো পর্যন্ত বুঝে নেওয়া হয় নাই? কথা বলেন না কেন? হইছে, সীমানা ভাগাভাগি নাই হইছে। তাহলে আমার দেশের মধ্যে মসজিদ বানাবো না মন্দির বানাবো সেটা বাধা দেবে ভারতের বিএসএফ, কারণটা কি? কারণটা কি? কে জবাব দেবে? ভারতের সীমানা দিয়ে প্রতিনিয়ত ইয়াবা, গাঁজা, আফিম, হেরোইন বাংলাদেশে পুশ করা হচ্ছে, বাংলাদেশের যুবকদের ঈমান, আমল, আখলাক, ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়ার জন্য। আর সেই পাতানো ফাঁদে এদেশের মুসলমানরা পা দিয়ে দিচ্ছে। ও যুবকেরা, মনে রাখতে হবে আমি একজন মুসলমান, আমার গায়ে মুসলমানের রক্ত প্রবাহমান। কেয়ামতের মাঠে রসুলের কাছে গিয়ে আমি হুজুরের সামনে গিয়ে রসুলের হাত থেকে হাউজে কাউসার পান করব। এই মুখ দিয়া যেই মুখ দিয়ে ইয়াবা টেনেছে, যেই মুখ দিয়ে গাঁজা সেবন করেছেন, যেই মুখ দিয়ে ধূমপান করেছেন, যেই মুখ দিয়ে মদ পান করেছেন, সেই মুখে কি রসুলের হাউজে কাউসার ঢুকবে?